টিআরপিতে ভালো ফল শুভ বিবাহর, তবে সোনামণি নয়। সুধা চরিত্রে প্রথম পছন্দ কে ছিল জানেন? প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় দারুণ ফল করছে শুভ বিবাহ। সোনামণি হানি জুটির প্রশংসা চারিদিকে, তাদের রসায়নে মুগ্ধ দর্শক। কিন্তু জানেন কি, এই সিরিয়ালের জন্য কোন আইকনিক জুটিকে ফেরানোর ভাবনা ছিল নির্মাতাদের? এক্কাদোক্কা শেষ হওয়ার পর জলসার শুভ বিবাহর হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন সোনামণি সাহা, বিপরীতে হানি বাফনা। কেমন লাগছে আপনাদের? তবে জানেন কি, সুধা চরিত্রের জন্য নির্মাতারা প্রথমে কাকে বেছে নিয়েছিলেন? স্টার জলসার আরেক জনপ্রিয় মুখের কাছে প্রথম এই রোলের অফার চায়। দীর্ঘ সময় ছোট পর্দা থেকে দূরে তিনি, এই সিরিয়ালের হাত ধরেই হতো কামব্যাক। তবে ভেস্তে যায় একটা বিশেষ কারণে। স্টুডিও পাড়ায় কানাঘুষো শুভ বিবাহের সুধা চরিত্রের অফার প্রথমে অভিনেত্রী সন্দীপ্তা সেনের কাছে গিয়েছিল। ছোট পর্দার হাত ধরে কেরিয়ার শুরু করে বর্তমানে টলিউড এবং ওয়েব দুনিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। তবে শোনা যাচ্ছে মনের মতো প্রজেক্ট না পেলে এখন টেলিভিশনে ফিরতে চাইছেন না তিনি, সেই কারণেই শুভ বিবাহের অফার ফিরিয়েছেন সন্দীপ্তা। গত কয়েক মাসে স্টার জলসা এবং জি বাংলার পর্দায় বেশ কয়েকটি নতুন সিরিয়াল শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম হল শুভ বিবাহ। পরকীয়া ত্রিকোণ প্রেমের ঘ্যান ঘ্যানেনি ছেড়ে একেবারে ভিন্ন স্বাদের কনসেপ্ট নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় বেশ ভালো পারফর্ম করছে সিরিয়ালটি। সোনামণি ও হানির অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে বেশ ভালো লাগছে দর্শকদের। ডিভোর্সি সুধা এখন নিজের পরিবারের কাছেই বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাকে দ্বিতীয় বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে চাইছে পরিবারের কিছু লোক। যদিও সুধা নিজের অতীত লুকিয়ে নতুন জীবন শুরু করতে চায় না। অন্যদিকে নায়ক তেজ বড়লোক পরিবারের ছেলে। দুই ভিন্ন জগতের মানুষের মধ্যে কীভাবে শুভ বিবাহ হবে সেই নিয়েই সিরিয়ালের কাহিনী। ইতিমধ্যেই সুধা এবং তেজের বিয়ের ট্র্যাক এসে গিয়েছে। বর্তমান ট্র্যাক বেশ পছন্দ করছেন দর্শকেরা। তাড়াতাড়ি সুধা তেজের চার হাত এক হোক চাইছেন সকলে। কিন্তু সোনামণি প্রথম পছন্দ ছিল না, সন্দীপ তার কাছে গিয়েছিল এই অফার। ছোট পর্দার হাত ধরে কেরিয়ার শুরু করে বর্তমানে টলিউড এবং ওয়েব দুনিয়ার পরিচিত মুখ হয়ে উঠেছেন সন্দীপ্তা। তবে মনের মতো প্রজেক্ট না পেলে টেলিভিশনে ফিরতে চাইছেন না তিনি, সেই কারণেই শুভ বিবাহের অফার ফিরিয়েছেন তিনি। শোনা যায় সন্দীপ্তা রিজেক্ট করার পর এই ধারাবাহিকের অফার যায় সোনামণির কাছে। এক্কাদোক্কা শেষ হওয়ার পরেই এই সিরিয়ালের হাত ধরেই ছোট পর্দায় ফেরেন তিনি। বর্তমানে রাধিকার মোড়ক ছেড়ে সুধারূপেই দর্শক মনে রাজ করছেন সোনামণি। আপনাদের কেমন লাগছে সোনামণিকে জানাতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।